নমস্কার, আজকে আমি একটা কষা কষা আলুর দম নিয়ে আপনাদের মালা দিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে। তার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন আদা ব্যবহার করেছি। পেঁয়াজ রসুন আদা দিয়ে খুব সুন্দর ঝালঝাল করে মাখো মাখো করে একটা আমার আলুর দম হবে। উপকরণ আমি আপনাকে দেখিয়েই দিলাম। এবার আমি কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হচ্ছে, ততক্ষণ আমি সুন্দর করে আলুতে লবণ হলুদ মেখে নিচ্ছি। লবণ হলুদ মেখে নেওয়ার পালা, চলুন লবণ হলুদটা আমি মেখে নেই। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি আলু ছাড়ছি, আলুগুলো ভেজে ভেজে নেব। আলু ভাজতে ভাজতে আমি একটু চা খেয়ে নিই, বড্ড ঠান্ডা পড়েছে। মাম্মা চল না চা খেয়ে নেওয়া যাক রে, বেশ ঠান্ডা পড়েছে। এইভাবে আমি সব আলুটা ভেজে নেব। দেখুন আলুগুলো বেশ সুন্দর আমার ভাজা ভাজা হয়ে গেছে। সব আলুটা আমি এইভাবেই ঠিক ভেজে নেব। আলু ভাজার তেলে আমি জিরে দিলাম, দারচিনি দিলাম, ছোটো এলাচ দিলাম, তেজপাতা ও শুকনো লঙ্কা দিলাম। এবার কুচিয়ে রাখা একটা গোটা পেঁয়াজ, পেঁয়াজটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এবার আমি হালকাভাবে ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। দেখুন ওই বেটে রাখা পেঁয়াজ রসুন আদাটা আমি দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিলাম, সামান্য একটু লঙ্কা ব্যবহার করেছি, লঙ্কা গুঁড়ো। এবার নেড়ে নিচ্ছি, নেড়ে হলুদ দিলাম, লবণ স্বাদ অনুসারে দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া অবধি। দেখুন মশলাটা এইভাবে ভালো করে গ্যাস সিম করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মশলাটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কস্তুরি মেথিটা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কস্তুরি মেথিটা দিয়ে আরও সামান্য একটু ভাজা ভাজা করে নেব। এবার আলুটা আমি দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এখানে কিন্তু আমার বলতে ভুল হয়েছে, আলুটা আমি হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য। দেখুন আহাহা কী সুন্দর, দেখুন কালার ছেড়েছে, লাল লাল টমেটোর কালারটা ছেড়েছে। এইভাবে সুন্দর করে হালকা হাতে আলুটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন আলু কষাটা একদম আমার রেডি হয়ে গেছে। এবার দেখুন সুন্দর কষা কষা একটা আলুর দম আমার একদম রেডি, গরম গরম লুচি দিয়ে, আর তর্স হয়েছে না খাওয়ার পালা। যদি সত্যি আমার আলুর দমটা আপনাদের মন ছুঁয়ে থাকে এবং ভালো লেগে থাকে, প্লিজ রান্না করে খাবেন, কমেন্ট করে জানাবেন আমাকে কি রান্নাটা আপনাদের কেমন লেগেছে। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।